হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি আনিনি আজকে আমি এনেছি আমার খুবই ফেভারিট একটি জিনিস যেটা ইন্ডিয়ার স্টেট ফুড হিসাবে খুবই বেশি পরিচিত ইন্ডিয়াতে এটা কিন্তু খুব বেশি তৈরি হয় এবং দেখা যায় ইন্ডিয়ার মানুষজন রাস্তায় দাঁড়িয়ে এটা কিন্তু খুব বেশি উপভোগ করে আমার কিন্তু খুবই ইচ্ছা এটা মানে টেস্ট করা তাই আমি এটা আজকে আমি নিজেই তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিওয়ার্স ভিডিওটি আমার সাথে দেখুন তো আমি এই বুটটা রোস্ট করতে তিনটি বুটটা নিয়েছি বুটটাটা অবশ্যই কাঁচা বুটটা হতে হবে এরকম উপরের পাতাগুলি সহ এবার আমি বুট্টাগুলির পাতা ছাড়িয়ে নেব আমি এটাকে প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে একটু দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব আপনারা যদি মাইক্রোওয়েভে না করতে চান তাহলে উপরের পাতাটা ফেলবেন না উপরের পাতাটা সহ চুলার মিডিয়াম আছে গ্যাসের উপরে রাখবেন জাস্ট খোলা অবস্থায় গ্যাসের উপরে মিডিয়াম আছে রাখবেন তাহলে এটা ভিতরে রোস্ট হয়ে যাবে তারপরে উপরের কুসাটা খুলে রোস্ট করে নিলে চলবে তো আমি প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দু মিনিটের জন্য এটাকে মাইক্রোওয়েভ করে নেব তাতে করে আমার বুটাগুলো প্রথমে একটু সিদ্ধ হয়ে যাবে আর এটি খেতে অনেক মজা লাগবে অন্যথায় আমি যদি ডাইরেক্ট এটি রোস্ট করি তাহলে এটা কিন্তু ভিতরে খাঁচা থেকে যাবে আমার সবগুলা বোটটা ছিঁড়া হয়ে গেছে যে ছোটো হাটটি দেখতে পাচ্ছে সেটা আমার বেবি আমার বেবি কিন্তু খুবই হো ও আমার মতো ও এই বোটাগুলোর জন্য খুবই ও এক্সাইটেড এবার আমি লবণ পানি মাখিয়ে নিয়েছি লবণ পানিটা আমি বোটার গায়ে ভাবে লাগিয়ে দিচ্ছি পানি আর লবণ দিয়ে আমি পানিটা তৈরি করেছি ওখানে আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনি আপনারা ছাইলে এটা ব্রাশ দিয়েও লাগিয়ে দিতে নিতে পারেন সবগুলো বুটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি লবণ পানি লাগানোর ফলে এটার টেস্টটা ভালো আসে অন্যতায় একটু পান সাটে লাগে এবার আমি এটা ওভেনে মাইক্রোওয়েভ ওভেনে দেবো ওভেনে দিয়ে জাস্ট আমি দুই মিনিটের জন্য এটাকে ওভেনে মাইক্রোওয়েভেনে দিব যদি আপনার আপনাদের মাইক্রোওয়েভের হিট যদি বেশি কম থাকে তাহলে একটু আন্দাজ করে দেবেন চেক করবেন যদি সেদ্ধ না হয় দরকার হলে আবার দেবেন আমার কিন্তু দুই মিনিটে সেদ্ধ হয়ে গেছে এগুলো হাত দিয়ে আমি টিপে দেখছি কিন্তু নরম লাগছে এবার আমি এগুলো নামিয়ে নিব দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আমার আঙুল দিয়ে দেখছি আমি চেক করছি আঙুলটা আমার ভিতরের দিকে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে তার মানে এটা সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট একটু নরম করে নিলে হয় এবার আমি একটি চুরি আপনারা চাইলে কোনো শিখের সাহায্যে করতে পারেন চুরিটা আমি এদিকে দিয়ে চুরিটার ভিতরে আমি ভুট্টাটা দিয়ে তারপরে আমি এটাকে রোস্ট করছি চোলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে এটাকে রোস্ট করে নিতে হবে টাইম বুঝে চুলার আঁচটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো কিছুক্ষণ একদম লো করে দেব এভাবে করতে করতে আমি আমার ভুট্টোটা পুরে নেব একটু সময় নিয়ে কাজটি করতে হবে আমার প্রায় আট থেকে দশ মিনিট লেগেছে একটু সময় নিয়ে লো আছে আস্তে ধীরে এটাকে রোস্ট করতে হবে খুব তাড়াতাড়ি রোস্ট করার জন্য আপনারা যদি জালটা বাড়িয়ে দেন তাহলে ভুট্টাটা বাইরে থেকে জ্বলে যাবে আর ভেতরে এটার কোনো টেস্ট আসবে না মিডিয়াম আছে আস্তে ধীরে এটাকে ভাজার ফলে এটা ভেতরে বাইরে ভালো করে রোস্ট হয়ে যাবে ভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি লবণ পানি যদি আপনারা চান তাহলে আরেকটু দিতে পারেন আমি একবার দিয়েছি তাতে আমার চলবে যদি আপনারা লবণটা আর একটু খেতে চান তাহলে লবণ পানি আরেকটু এই সময় আরেকটু লাগিয়ে দিতে পারেন আমার ভুট্টাটা প্রায় বাদা শেষ হয়ে গেছে এবার আমি এটা নিয়ে নেব এবং সবগুলি ভুট্টা এভাবে করে আমি ভেজে নেব রুস্ট করে নেব হয়ে গেছে আমার সবগুলো বুটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এভাবে পাতা দিয়ে পাতার উপরে প্রায় সেম ইন্ডিয়ান স্টাইলে সার্ভ করেছি ইন্ডিয়াতে কিন্তু এভাবে পাতা দিয়ে ইন্ডিয়ার বা মামারা কিন্তু এভাবে রোড সাইডে এভাবে পাতা দিয়ে কিন্তু সার্ভ করে খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতে কিন্তু খুব মজা হবে আমার বেবি অনেক এক্সাইটেড দেখতে পাচ্ছেন আর অনেক গরম এখন তাই আমরা খেতে পারছি না তো ভিউয়ার্স কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন একটি ছোটো করে লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আগামীতে আরেকটি রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ